আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাজে 10টার মতো, আমি একটু নিচে যাব বেগুন গাছে, বেগুন আছে কিনা দেখার জন্য। মাছ ভেজে তুলে রাখলাম, পেঁয়াজ ভেজে, আদা রসুন, মশলা, একটা কাঁচামরিচ, লবণ দিয়ে একটু মশলাটা কষাই নেব, একটু পানি দিয়ে দিই। টমেটো বুটের ডাল রান্না করবো, তেজপাতা,
ডাল রান্না হয়ে গেছে। রান্না বান্না শেষ করে ইফতারের জন্য সব কিছু রেডি করে নেব। আর আমি ভেজেও নেব। প্রথমে আলুর চপগুলো বানাবো, এরপরে বেগুনি, পেঁয়াজু, তারপর ডিমের চপ করব। তো সব কিছু আর কি একটু রেডি করে নিই। রান্না বান্না যেহেতু শেষ হয়েছে, আর এর মধ্যে আমি ডালটাও ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ডাবলিওমও সিদ্ধ হয়ে গেছে, ইফতারে ভাজবো আলুর চপ, ডিমের চপ, বেগুনি, পেঁয়াজু সব কিছু রেডি করে নিয়েছি। এখন এগুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, আলুর চপ বেগুনি, পেঁয়াজু, ডাবলি, লেবু শরবত, ভুষি, থুকমা। আজকে ঘরে যা ছিল এই দিয়ে আমাদের ইফতার। মানুষ পাইনি যে ফল আনবো, তো সবসময় সব কিছু চাইলেই পাওয়া যায় না। আজকে এগুলো দিয়ে ইফতার করবো সবাই বেড়াতে। আজান দিতেছে, আমার
আমরা সবাই মিলে সাদা মগটা ইফতারটা করে নিচ্ছি। আসলে কি, মন চাইলেই সব কিছু কিন্তু সব সময় পাওয়া যায় না। তো আজকে সবে বরাতে ইফতার করছি, একজনও মানুষ পাই নাই যে কাউকে দিয়ে ফল আনাবো। তো ঘরে যেগুলো ছিল তো সেগুলো দিয়েই বাচ্চাদের নিয়ে সবে বরাতের ইফতারটা করলাম, আর বাচ্চারাও রোজা রেখেছিল, সেই জন্য আর কি অনেক খারাপ লাগছে যে এইভাবে সবে বরাতের ইফতারটা করব। সাদা মাটা একদমই সিম্পলভাবে শুধু ঘরে যা ছিল সেগুলো দিয়ে ইফতার করছি। তো এমনভাবে ইফতার করবো আসলেই ভাবিনি, ভেবেছিলাম যে কাউকে দিয়ে বাজার থেকে সব কিছু আনিয়ে নেব, কিন্তু বাড়িতে কেউ ছিল না যে আনবে, আর আমিও যেতে পারিনি কেননা আমার শরীরটাও বেশ খারাপ ছিল। এই ইফতারগুলো রেডি করেছি, রান্নাবান্না করেছি, এতেই আমার অনেকটা কষ্ট হয়ে গেছে, কেন জানি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, তো সেই জন্যই আর কি আর যাওয়া হয় নাই। তো এগুলো দিয়েই আমাদের সবে বরাতের ইফতার হলো, তারপর আলহামদুলিল্লাহ ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এতেই আমরা অনেক খুশি, আমরা এইগুলো দিয়ে ইফতার করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এটাই হচ্ছে সবাইকে নিয়ে ইফতার করছি, এই ভালো লাগাটাই অনেক বেশি পাওয়া, বাচ্চারাও খুশি আমিও খুশি, আর বাড়ির সবাইকে ইফতারি দিয়ে আসলাম, মুড়ি মাখিয়ে তারপরে দিয়ে আসলাম। দেখতেই তো পেলেন আমি অনেকগুলা মুড়ি মেখেছিলাম, তো সবাইকে দিয়েই তারপর খেতে বসেছি, অল্প হোক তারপরও সবাইকে দিয়ে খাওয়ার মাঝে আনন্দটা অনেক। এরপর ইফতারের পরে যে আইসক্রিম এনেছে, রোজা রেখেছিল সেই জন্য নাকি অনেক খারাপ লাগতেছে, তো সেই জন্য আইসক্রিম আনা হলো, আর আইসক্রিমটা ওরা সবাই মিলে এখন খাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি বেশি দোয়া করব, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আর এভাবেই যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি। তো এ পর্যন্তই ভিডিওটি, সবাই ভিডিওটি দেখে একটা লাইক দিবেন, আর মন চাইলে সাবস্ক্রাইব করবেন। সবার কাছ থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।